বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ইউটিউব থেকে মুভি ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ইউটিউব থেকে যে কোনো ধরনের মুভি ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইউটিউব থেকে মুভি ডাউনলোড করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এরকমভাবে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে বন্ধুরা ইউটিউব থেকে মুভি ডাউনলোড করতে হলে আপনাদের দুটি সেটিংস এখানে করে নিতে হবে তার জন্য এখানে আপনারা নিচের ডান দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজের ওপরের ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি এরকম আসবে বন্ধুরা এখানে আপনাদের ডাউনলোড অভার ওয়াইফাই অনলি এই অপশনটি যদি অন অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মুভি ডাউনলোড করতে পারবেন মোবাইল ডাটার মাধ্যমে পারবেন না তাই এই অপশানটি এইভাবে অফ করে দেবেন যাতে ওয়াইফাই আর মোবাইল ডাটা উভয়ের মাধ্যমে ইউটিউব থেকে আপনি মুভি ডাউনলোড করতে পারেন এরপর যেটি করতে হবে সেটি হলো ওপরের ডাউনলোড কোয়ালিটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে যে কোয়ালিটিতে মুভি ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আস্ক ইচ টাইম এই অপশানটি সিলেক্ট করলাম বন্ধুরা এই দুটি সেটিংস এইভাবে করে নেওয়ার পর ব্যাকে ইউটিউবের হোম পেজে চলে এসে ওপরে ইউটিউবের সার্চ অপশন দেখতে পাবো এর ওপর ক্লিক করে আপনি যে মুভি ইউটিউব থেকে ডাউনলোড করতে চান সেই মুভির নামটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনার সামনে সেই মুভিটি চলে আসবে যে মুভিটি আপনি ডাউনলোড করতে চাইছেন বন্ধুরা আপনারা যে মুভি ডাউনলোড করতে চান সেই মুভির ওপর ক্লিক করবেন ক্লিক করলে কোনো অ্যাড আসলে অ্যাডটি স্কিপ করলেই মুভিটি চলতে থাকবে মুভিটি এইভাবে চলতে থাকা অবস্থায় সেই মুভির নিচের এই জায়গায় কয়েকটি অপশানের মধ্যে ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা ইউটিউব থেকে মুভি ডাউনলোড করতে হলে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসলে ওপরের দিকে মিডিয়াম কোয়ালিটি বা লো কোয়ালিটি রয়েছে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করে দিলেই ইউটিউব থেকে আপনার পছন্দের মুভিটি ডাউনলোড হতে থাকবে এখানে আপনাদের মোবাইলের নেটের স্পিড অনুযায়ী মুভিটি আপনার মোবাইলে ডাউনলোড হবে ডাউনলোড সফলভাবে হয়ে যাবার পর আমি আমার মোবাইলের নোটিফিকেশনে গিয়ে দেখতে পাবো যে মুভিটি আমি ডাউনলোড করেছিলাম সেটি ডাউনলোড হয়ে গেছে তা এখানে দেখাচ্ছে বন্ধুরা এবার ইউটিউব থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলে নেটটি এইভাবে অফ করে দিয়ে আবার ইউটিউবটি ওপেন করলে দেখতে পাবো যে যে মুভিটি আমি ডাউনলোড করেছিলাম সেই মুভিটি এখানে দেখাচ্ছে এবার এর ওপর ক্লিক করে নেট অফ অবস্থায় আমি এই মুভিটি যখন খুশি তখন দেখতে পারবো তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইউটিউব থেকে আপনার পছন্দের মুভি খুব সহজেই মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য